ওই ছেলের দিকে তাকালা কেন? কই আমি ছেলের দিকে তাকাইলাম? ওই ছেলে তোমার কি হয়? কই কিছু না তো। নিশ্চয় কিছু হয়। তুমি শুধু আমার সন্দেহ করো। এত সন্দেহ করলে কিন্তু সংসার চলে না, বলে দিলাম। বিয়ের আগে বেন সম্পর্ক আছে তো না? আবার দেখো এই সন্দেহের জন্য কোনোদিন দেখো আমি তোমার ছেড়ে দেব, চলে যাবো কিন্তু। তাই তো মনে হইলো। তুমি যে মিলে ওই ছেলের দিকে তাকাইলা। উফ, একজন মানুষ পাশ দিয়ে গেল, দেখলাম যে চেনা কিনা পরিচিত কিনা। চলো বাড়ি চলো, আজকে বাড়ির যা মজা বোঝাবো, অন্য ছেলের দিকে তাকানি সার। খালি সন্দেহ কর। কি ব্যাপার, তুমি বাড়ির দিকে এভাবে তাকাচ্ছ কেন? কো মানে আমি দেখলাম তো তাকা নেই তো আমি। এবার তো কে আছে? কো কে আছে? আমি নিজের সঙ্গে কি ভুল দেখলাম নাকি? বাসায় চলো, তারপর তোমার খবর করতেছে। চলো লাগে। ব্যবসার জন্য কথা বললা তাহলে আমার দেখা মতো কেন তুমি ফোন কাটলা? হ্যাঁ, এই জন্য তো তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করো না, তাই না? মেজাজটা খারাপ করবেন। কিসের আমার মেজাজ? মেজাজ খারাপ কিসের? চুপ থাকো। কিসের জন্য চুপ থাকবো আমি? তুমি আমার সঙ্গে তো ভালো করে কথা বলো না। আমার মোবাইলে তো প্রেম আলাপ তুমি ঠিকই তো করো। তুমি কিসের কাজ দিচ্ছ আমার সাথে? ব্যবসার কাজে ফোন দিচ্ছ, তাহলে তুমি ফোন রাখলে কেন? তুমি আমার সামনে কেন কথা বললা না? খারাপ করবেন। মেজাজ খারাপ করবো? এই জন্য তুমি আমার সাথে ভালো করে কথা বলো না, চুপ থাকো। হ্যাঁ, সবই আমি বুঝি। এখন কিছু বলবো না, আবার বাড়িতে আসো, তারপরে দেখা হবে। আমার এখানে ভালো লাগছে না মা, তোমার জামাই আমার সঙ্গে কিরকম ব্যবহার করে আমার কোনো কথাই শোনে না মা। হ্যাঁ, আমার সাথে কোনো সময় ভালো করে কথাও বলে না, আমার দিকে তার কোনো নজর নাই। হ্যাঁ মা, তুমি এখানে চলে এসো, আমার এখানে ভালো লাগছে না। তুমি চলে এসো মা, তুমি চলে এসো, তুমি চলে এসো, আমার এখানে ভালো লাগে না। কি ব্যাপার, কার সাথে কথা বললা? কই কার সাথে না তো? মনে হয় নিশ্চয় কারোর সাথে কথা বললা না তো। হুম, ব্যাপার কি? ও, সেজন্য তো বলি তুমি চুরি করে এই জায়গায় ফোন করতেছ। কে বলতেছ তুমি? আমি তো বল, কার সাথে কথা বললা? বলো। আমি চুরি করে কথা বলতে যাব কেন? বলো কার সাথে কথা বললা? আমি যার সাথে কথা বলি তোমাকে কইফে দিতে যাব কেন? অবশ্যই কইফে দিতে। কথা বলো, তুমি আমার বউ, আমাকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। না, আমি তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। তুমি যখন চুরি করে কথা বলো আমাকে দেখে ফোন কেটে দাও, তখন মেজাজ খারাপ করো না। হুম, ভালো করে বলো কার সাথে কথা বললা। না, বলবো না। ভালো করে বলো। না, আমি আমার মার সাথে কথা বলছি। কি কি করবে তুমি? ও আচ্ছা, এখন ধরা পড়ছো তো, মায়ের সাথে কথা বলছি না? দেখো মুখ সামলে কথা বলবা, প্রত্যেকদিনের ঝগড়াটি কিন্তু আমার ভালো লাগে না। একদম চুপ, কোনো কথা বলবো না। দেখ, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমিও তাকে তাকে থাকবো, দেখি তুমি কার সাথে কথা বলো।
আয় শোনো কি করো। এই তো কাটাকাটি করতেছি, রান্না করতে হবে না। আচ্ছা শোনো, আমি একটু বাজারে যাইতেছি, বলো কি নিয়ে আসবো। আচ্ছা কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে। মাছ না কি মাংস? মাংস এনে। মাংস নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, রাতে এসো। আচ্ছা বিভিন্ন টেনশনে থাকি তোমার। আম্মা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। তুই ভালো আছো তো মা? হামা আম্মা তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা বল, তোমরা ঘরে যাও, আমি রান্নাটা শেষ করে আইতাছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি রান্না করে আব্বা আম্মা আইছি। সেজন্য তো বলি আমার সাথে খারাপ ব্যবহার কেন করে। তোমার এই সন্দেহের জন্য আজকে আমার এই অবস্থা। আব্বা আম্মা তুমি জানো তোমার এই জামাই সবসময় আমার সন্দেহ করে, আমার সাথে গেলে ঝগড়াঝাটি করে। আমি আর থাকবো না, আমি যাবো গা। তোমরা আবার তোমাদের সাথে লয়ে যাও। আমি আর কোনদিন সন্দেহ করবো না আমার মেয়ে ময়নারে, তুমি জীবনে কোনদিন সন্দেহ করবো না। আচ্ছা আমি আর কোনদিন সন্দেহ করবো না। দর্শক ভাইরা আপনারা সবাই খেয়াল রাখবেন, সংসারের ভিতরে সন্দেহ থাকলে সেই সংসারে কখনো শান্তি ফিরে আসে না।